জামার ভাই আমার পূর্ব ভক্তি বলছিলেন যে আমার ডান দিকে বসে আছেন আমরা একসাথে এক স্টেজে বহু জায়গায় আমরা জলসা করেছি যে কোরআন বলছে ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদী সঙ্গী হয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ আর আমি পড়েছি আগে আয়াত পড়েছিলাম কোরআন থেকে ইন্নাল আব্দা ইউনাজি রাব্বাহু ফিস সালাহ নামাজীরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে জোরে হবে না নামাজীরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে আর মুসা পয়গম্বর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন আর আমার বিশ্বের নবী মিরাজে রাতে গিয়ে আল্লাহর সঙ্গে সামনাসামনি বসে এক এক করে 90,000 কথা বলেছেন এটা বলে আমাদের মুসলমানদের কত ভালো কি আমরা নামাজে যখনই দাঁড়াই তখন আল্লাহর সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলি যিনি হচ্ছে বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না চার ইমামের একজন ইমাম এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফাতে কাপড়ের ব্যবসা করতেন আর আবু বকর সিদ্দিক করতেন মক্কা নগরে কাপড়ের ব্যবসা জোরে বলো সুবহানাল্লাহ একদিন হঠাৎ করে একটা খলিফার বললেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে একটা কাপড় কেনার জন্য সে লোকটা বলছে হুজুর আপনি আমাকে কাপড় দিন তো ইমামে আজম আবু হানিফা বললেন কি যাও এই দোকানে প্রবেশ করে তোমার যেটা পছন্দ সেই কাপড়টাই তুমি নিয়ে চলে যাও ওই সমাজে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকে যেমনি বলে দিলেন সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার কি কাপড় বাছাই করে নিয়ে আপন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী তার বিবিকে বলল বিবি রে আমি তোর জন্য একটি কাপড় খরিদ করে নিয়ে এসেছি ওই সমাজে তার স্ত্রী আপন কাপড়টা হাতে নেওয়ার পরে কাপড়টা তার স্ত্রী আপন পছন্দ করে নিল দেখবে যে মেয়ে মানুষেরা কাপড় পছন্দ করে নাই ওই কাপড়টা পাড়া পড়শির মা বন্ধেরকে কাপড়কে দেখাতে আরম্ভ করে বলে দেখো আমার স্বামী বাজার থেকে কত সুন্দর কাপড় খরিদ করে নিয়ে এসেছে আর এমন এমন মেয়ে মানুষ আছে যদি তার স্বামী বাজার থেকে কাপড় খরিদ করে নিয়েছে তার স্ত্রীর হাতে যদিও দিয়ে দেয় আপন কি টাকা পয়সা দিয়ে খরিদ করে নামাজার পরে তার স্ত্রীকে সৌন্দর্য কাপড় যদিও তুলে দেয় তবে এমন এমন মেয়ে আছে ওই বাজারে যাবার জন্য স্বামীকে মুখ দাঁড়িয়ে বলে এটাই তুমি বাজারে কাপড় পেয়েছিলে এমন এমন মেয়ে আছে ভাই এইয়া কাপড় আছে আর ওই মেয়ে মানুষটি যারা স্বামীর কথা কথা বলে তারা যে কোনো জিনিসে স্বামী এসে হাতে দক্ষিণ করে তার স্ত্রী গ্রহণ করে নিয়ে বলে ওই সমাজে তার স্ত্রী কাপড়টা নেওয়ার পরে পাড়াপড়শির মা বোনদেরকে দেখাতে আরম্ভ করে দিল কাপড়টা দেখতে 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 সামান্য একটু কাপড় ছিদ্র ফুটো পাওয়া গেল ওই কাপড়টা ফুটো পাওয়ার পরে তার স্ত্রী তার স্বামীকে বলল স্বামী গো ও আমার মাথার মণি ননের তারা আপনি বাজার থেকে যে কাপড়টা খরিদ করে নিয়ে এসেছেন সেই কাপড়টায় আপনি টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছেন না আপন চেয়ে নিয়েছেন তার স্বামী বলল বিবি রে তোর মুক্তি কেন এই কথাটি বেরিয়ে আসলো বলে রে আমি টাকা দিয়ে মূল্য পয়সা দিয়ে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোকান থেকে খরিদ করে নিয়ে এসেছি তবে এই কথাটি তোর মুক্তি কেন বেরিয়ে আসলো তার বিবি বলল স্বামী গো এই কাপড়টা আপনি দোকান থেকে চেঞ্জ করে নিয়ে আসুন যেহেতু কাপড়টা একটু ফুটো ছিদ্র পাওয়া গেছে ওই সমাজে আপন বাবা তার স্বামী কাপড়টা নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের দিকে নিয়ে রওনা হয়ে গেল দোকানে যাওয়ার পরে বই বই আছে বলে হুজুর গো আমি যে কাপড়টি নিয়ে গেছিলাম এই কাপড়টা একটু ছিদ্র
বেরিয়ে গেছে বলে হুজুর আপনি কাপড় আমাকে চেঞ্জ করে দিন ইমামে আজম আবু হানিফা কাঁদতে আরম্ভ করলেন তিনা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জ্বলতে লেগে গেল ইমামে আজম স্থির আর থামতে পারে নাই ওই গরিবটা বলতে আছে হুজুর গো আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি চোখের পানিটা বন্ধ করুন বলে হুজুর আপনার কাছে কাপড় আমি আর চেঞ্জ করব না আমি কাপড়টা ওয়াপাস নিয়ে চলে যাচ্ছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেবো বলে না 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 তুমি আপন কাপড়টা চেঞ্জ করে নাও যেহেতু কাপড় ছিদ্র পেয়ে গেছে তোমার স্ত্রী দেখতে 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 একটু সামান্য ছিদ্র পেয়ে গেছে তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি পরিবর্তন করে নিতে পারো ওই কাপড়টা তুমি চেঞ্জ করে নিতে পারো যদি কাপড় না নাও তবে টাকা পয়সা নিয়ে নিতে পারো ওই খরিদার বলল হুজুর গো তবে আপনি কেন এইভাবে কান্না করতেছেন আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে হুজুর আমি সহ্য করতে পারি না তবে একবার আপনি বলো না কেন ইমামে আজম আবু হানিফা বাপকিরা আমার ভাইরা মা বোনেরা আমার চার ইমামের একজন ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অযথনে কেঁদে 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 বললেন ও করিদার শুনে নাও শুনে নাও তুমি যে কাপড়টা নিয়ে গেলে ওই কাপড়টা একটু ছিদ্র পাওয়ার কারণে তোমার বিবি কাপড়টা চেঞ্জ করার জন্য বলবো পাঠিয়ে দিল তবে আমি একজন ইমাম আমি যে আল্লাহর ইবাদত করতেছি আমি আল্লাহর জিকির আজকার করতেছি যেদিন দুনিয়াটা ফানা হয়ে যাবে যেদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে আল্লাহ গুরব পুলিশ বিচার হয়ে যখন বিচার করবে সেই সমাতে যদি বলে দেয় হে ইমাম তোমার ইবাদতের মধ্যে একটু খামতি হয়ে গেছে তোমার ইবাদত দেওয়া হবে না আল্লাহ যদি একবার বলে দেয় তবে ওই সমাতে আমি আল্লাহকে কি বলে জবাব দিব আমি এই জন্যই কান্না করি আল্লাহর ভয়ে ওই আখেরাতকে স্মরণ করে আমি জাহান্নামের আগুনকে স্মরণ করে কান্না করি যদি কাপড় ছিদ্র পাওয়ার কারণে চেঞ্জ করতে হয় চেঞ্জ করার জন্য যদি তোমার স্ত্রী পাঠিয়ে দেয় তবে এত ইবাদত করতেছি ওই ইবাদতের মধ্যে যদি খামতি পেয়ে যায় আল্লাহ আল্লাহ বলে তোমার ইবাদত নেওয়া হবে না তবে আমাদের অবস্থাটা কি হবে বলো জোরে হবে না না পেচকার লোক জোরে বলো বলো আমরা যে ইবাদত করছি জিকির আজকার করছি এই লোকগুলো একটু আওয়াজটা বন্ধ করেন তাহলে যদি এতটা ইবাদত করার পরে যদি আল্লাহ বলে দেয় আমাদের রোজ হাসরের ময়দানটা কি অবস্থা হবে ভাই ভাই ওই একবার আমরা কেঁদেছি কেঁদেছি একবার একবার আমরা করেছি কবরকে লক্ষ্য করে লক্ষ্য করে আজ আমরা রক্তের গরু গরু আজকে আমরা আতিমা আতিমা আমরা চলাফেরা করি ফিরা ভাই ভাই যেদিন যাবে সাড়ে তিন হাজার জায়গায় সেদিন বুঝতে পারবে কি পারবে কি করে আসলে করে আসলে আমি পৃথিবীতে এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তিনি একটি কবরস্থানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন জোরে বলো সুবহান সুবহান এবার জিকির কর আল্লাহ ইলাহা জোরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার মা বোনের আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কবরস্থানের উপরে যাওয়ার পরে তিনার যেখানে মাটি হবে ওই জায়গাটা আপন চিনহারি করে নিল সেটাকে একটি নিশানা করে দিল এই জায়গাতে আমার কবর হবে এই জায়গাতে আমার মাটি দেওয়া হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে 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 এত কান্না করে ইমামে আজমে দুই চোখের পানি ঝরঝর করে চলে যায় ইমামে আজম আর স্ত্রীর ভাবে থামতে পারে না এমন কি সেই জায়গাতে ইমামে আজম আবু হানিফা নিজের কবরের জায়গাতে দাঁড়িয়ে 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 এক সো নয় দুই সো নয় এক হাজার নয় দুই হাজার নয় সাত হাজার বার কোরআন তেলাওয়াত করেছিলেন কয় হাজার বার
নিজের কবর যেখানে হবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসকে আমরা অনুসরণ করে চলি। আবার কিছু লোক বলছে কি ইমামে আযম আবু হানিফার হাদিস হচ্ছে জাল হাদিস। নাউজুবিল্লাহকে বলে কি বলে বাপজিরা ভাইরা মামনরা মামনরা এখনো সতর্ক হয়ে যাও হয়ে যাও সত্যবাদীদেরকে আমাদেরকে দেখতে হবে। আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি বলে যে আমরা খুব সত্যবাদী কি ভাই আমরা সত্যবাদী সত্যবাদী পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে সত্যবাদী বলা হয় তা নয়। আজকে যদি আমি এই জায়গায় আপনাদেরকে বলি কি ভাই ভাই প্রকৃত আল্লাহকে ভয় করেন করেন তো সবাই বলে কি হ্যাঁ আল্লাহকে ভয় করি করি বলবেন না বলবেন না আল্লাহকে প্রকৃত আমরা ভয় করি ভয় করি না আমাদের এটা মাতৃভাষা চরটি ভাষা কি হ্যাঁ আল্লাহকে আমরা ভয় করি ভয় করি কিঞ্চিৎ পরিমাণ পুরোপুরি আমরা আল্লাহকে ভয় করি ভয় করি না। একটা মাতাল যে মদ খেয়ে বাইরে রাস্তাতে দেখবেন দেখবেন সে মাতালটাকে যদি বলেন তো ও বলবে কি হ্যাঁ আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি ভয় করি না। আবার মদের দোকানে একটা মদের বোতল কিনে বগলের ভিতরে ভরে কাপড়ে ঢেকে বাজারে বাগানের দিকে হেঁটে বলে ভয় করলো ভয় করলো কাকে আল্লাহকে না মানুষকে 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 ভয়কে ভয় করে সত্যবাদী ওরাই ওরাই যারা পৃথিবীর সমস্ত হারাম জিনিসকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় চলে তারাই হলো সত্যবাদী। জি জি পিরানে দস্তগির মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি পাঁচ পর্যন্ত অবস্থায় ছিলেন। এক জায়গায় বসে আছেন আর একটি মেয়ে মানুষ কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে যাচ্ছে। ওই মেয়েটিকে তার স্বামী একটাই কথা বললো বলে শুন তোর এক এক করে ছয়টা মেয়ে হয়েছে তোর পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওটাও যদি মেয়ে জন্মগ্রহণ করে তাহলে তোকে আমি তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে করে দিব। তোর একটাও সন্তান ছেলে হয় না হয় না মেয়েটি বড় চিন্তায় পড়ে গেল। ওই সমাজে আপন মেয়েটি বাবা টুটু 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 করে আবু সালে মুসা জাঙ্গির দিকে আপন রবানা গো গেল। মেয়েটি রাস্তায় চলতে 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 বাপজির আমার আবু সালে মুসা জাঙ্গির কাছে যেমনি পৌঁছে গেল মেয়েটি বলতে লাগলো বলে হুজুর গো বড় বিপদ পড়ে আপনার নিকটে আমি এসেছি। ওই সমাজে আপনি ওই সমাজে আবু সালে মুসা জাঙ্গির বলতে আছেন কি বিপদে পড়েছো বলো পরে হুজুর গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করো আমার পেটে গর্ভের মধ্যে যে বাচ্চাটি আছে ওই বাচ্চা যাতে আমার মেয়ে না হয়ে ছেলে সন্তান হয়ে যায় তবে আমার বাচ্চাটি ছেলে আছে না মেয়ে আছে আপনি বলে দিন। ওই সমাজে আবু ফলে মুসা জাঙ্গি বললেন যাও 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 তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটি আছে ওই বাচ্চাটি হলো তোমার ছেলে নয় মেয়ে আবু সালে মুসা জাঙ্গি যেমনি বলে দিলেন ওই সমাজে মেয়েটি বজর ধরে কাঁদতে লেগে গেল মেয়েটি দুই চোখের পানি ঝরঝর করে জ্বলতে লেগে গেল মেয়েটি মাথায় হাত লাগিয়ে বসে গেছে মেয়েটি বড় চিন্তায় পড়ে বলবে বলে হুজুর গো আমার ভাগ্যটা এতই খারাপ হুজুর এবার আমার আর কোনো উপায় নাই তবে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করো যাতে আমার পেটে যে মেয়ে বাচ্চাটি ওইটা যদি আমার ছেলে হয়ে যায় মজে দামাকে আমার স্বামী আর লাগবে না আমারে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ওই সমাতে আবু সালে মুসা জাঙ্গি বললেন না 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 এ তো করা যাবে না চলে যাও মেয়েটি কান্দে কান্দে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে পিরানে পীর দস্তগির মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী তেমনি বাবা মেয়েটিকে দেখে নিলেন আব্দুল কাদের জিলানী বললেন রমণী কেন তুমি কাঁদতে কাঁদতে ওয়াপি চলে যাও কি এমন হয়েছে তোমার বড় মেয়েটি বলল বাবা আমার বড় বিপদ আমার ভাগ্য নসিব খুব
খারাপ বলে কি এমন করেছে বলো বলে আমার এক এক করে ছয়টি মেয়ে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমার গর্ভে যে বাচ্চা দিয়েছে এটাও মেয়ে আছে তবে আমার স্বামী বলেছে যদি এবার তোমার মেয়ে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তবে তোমাকে আর আমি বাড়িতে রাখবো না তোমাকে আমি বাড়ি থেকে তিন তালাক দেওয়া পাস করে দিব তাই আমি গেছিলাম বাবু বলে মোসা জাঙ্গির নিকট যাতে আমার বাচ্চাটি ছেলে মেয়ে দেখে ছেলে হয়ে যায় নতে আমার আর বাড়িতে থাকা চলবে না বলে আমার আব্বা কি বলবো বলো বলে তোমার মেয়ে বাচ্চা হবে দোয়া করো হবে না বলে আমার আব্বার কাছে তুমি আমি চলে যাও 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 গিয়ে তুমি বলে দাও বলে হুজুর গো আপনার নিকটে আমি এসেছি এই কারণে আপনি একজন হচ্ছেন মহাপুরুষ আপনি হচ্ছেন একজন সন্তবাদী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে আমার বাচ্চা ছেলে হয়ে যাবে বলে কথা কে বলে বলে এই টেবিলটা নিচে নামিয়ে দিলে তো হয়ে গেল হরদম জবান সে কাল হরদম জবান সে কাল বর দিয়া মার ও গলা গায়া বাজার জাগিয়াছেন সোনার মদিনা ও বাবা জীবনের আমার ওই সমাতে মেয়েটিকে তিরানে বি দস্তে গিরি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি বললেন যাও 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 আমার আব্বাকে তুমি এই কথাটি বলে দাও যেমনি গে মেয়েটি প্রকাশ্য করে দিল ওই সমাতে আবু সালে মুসা জঙ্গি বললেন তোমার এই কথাটিকে বললো বলে ওই বাচ্চাটা আমার বলে দিল বলে যাও বাচ্চাটিকে সঙ্গে করে নিয়েছো আব্দুল কাদের জিলানিকে মেয়েটি দ্বিতীয়বারে ডেকে নিয়ে চলে আসল আবু সলে মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানির গালে এমন একটা থাপ্পড় মেরে দিয়েছে দ্বিতীয় থাপ্পড় দ্বিতীয় গালে মেরে দিয়েছে এমন কি তৃতীয় থাপ্পড় মারতে যাবে ওই সমাতে আব্দুল কাদের জিলানি হাতিকে দৌড়ে নিলেন আর যেমনি দৌড়ে নেওয়া আবু সলে মুসা জঙ্গি বাবা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে গেলেন এ মানো দেখবেন যদি কোনো বান্ধব
বাচ্চাদেরকে তার আব্বা যদি বাবা মানতে থাকে ওই সমাতে যদি তার বেটা আপন আব্বার হাতটি ধরে নাই কিমা লাঠিটা ধরে নাই ওই সমাতে তার আব্বা মনে মনে চিন্তা করবে হয়তো এবার বেটা আমাকে মারবে মনে করবে না জি ই মাইক মান বুঝলেন আল্লাহকে ভালো করো কখনো বাড়াছে কখনো কখনো খেলছে কথা কথা থামছে জাকর ভাই একটা করো ওই সমাতে আপন বাপজি রায় আমার আবু সলে মুসা জাঙ্গিয়া ইবনি বাবা তার মুখের দিকে তাকিয়ে দেখতে লেগে গেলেন ওই সমাতে আবু সলে মুসা জাঙ্গি দেখতে 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 পিরানে ফিরদস্তে গির মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আপন বাবা তিনার আব্বাকে বলতে আছেন বলে আব্বা গো হয়তো আপনি মনোভাব করতেছেন আপনাকে আমি হাতটি ধরার কারণ কি আপনাকে আমি মারবো না 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 আপনাকে আমি মারবো না আমি এত বেয়াদবি করব না তবে আব্বা গো আমার হাতটি ধরার একটাই কারণ আবু সলে মুসা জাঙ্গি সঙ্গে সঙ্গে বললেন বেটা গো তবে তোমার তুমি যে আমার হাতটি ধরে নিলে কারণটা কি একটু তুমি বলো না কেন ও গো আব্বা জান আপনি যখন এক তাপ্পর আপনি আমার গালে মারলেন এটা আমার আল্লাহ বড় খুশি হয়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে ওই মেয়েটির পেটে যে মেয়ে মেয়ে বাচ্চা ছিল সঙ্গে সঙ্গে মেয়েটি ছেলেতে পরিণত হয়ে গেছে বলি আব্বা জান এক থাপ্পড়ে তার মেয়েটি ছেলে পরিণত হয়ে গেছে দ্বিতীয় থাপ্পড় যখন আপনি আমাকে মেরে দিলেন ওই মেয়েটির বাড়িতে ছয়টি মেয়ে ছিল সে তারাও ছেলেতে পরিণত হয়ে গেছে বলি ও গো আব্বা জান যখন আপনি তৃতীয় থাপ্পড় মারতে যান আমি হাতটাকে আপনার ধরে নিলাম একটাই কারণ ছিল আব্বা যদি আপনি তৃতীয় থাপ্পড় মেরে দিতেন তবে বক্তার শরীফের যত মেয়েরা ছিল সবাই ছেলে হয়ে যেত ও যেই কারণে আমি ধরেছিলাম এটা হচ্ছে আল্লাহর মুসলমান আজ আমরা অনেকে বলি কি পীর মানা বেদাত শিরিক বলে না বলে না বলে না বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে আমরা শুনছি হ্যাঁ হ্যাঁ প্রকৃত আল্লাহওয়ালা থেকে আমাদেরকে যাচাই করে ধরতে হবে কিছু কিছু এখন ভণ্ড পীর উঠেছে এই ভণ্ডদের লেগে ভালো পীরদের বদনাম হয়ে যাচ্ছে হয়েছে না 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 লজ্জা করা উচিত যে ব্যক্তি ওইভাবে কোন যুবক কি আমাদের মুসলমানের ছেলেদেরকে বলে ওটা পূজা করা হচ্ছে আরে বলতো পূজাতে কি আর মাজারে কি করে কোরআনে আয়াতটা পড়ে পড়ে না পড়ে না এই জোরে বলে পড়ে না পড়ে না পড়ে তার ওটা পূজা করা হলো 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 কি তাহলে এই যে কথা গেলে আর যুবক যুবক ছেলেদেরকে বলে তাদের মনটাকে ভটকে দিছে তাদেরকে করা ঠিক মাজারে যেমন একটা কথা কোনো আমাদের হানফি জামাতের কোনো মলবিরা বলে কি মাজারে গিয়ে তুমি মাথাকে ঠুকে দাও ঠুকতে বলে কোনো মলবিতে বলে নাকি মাজারে মাথা ঠুকো কোনো কবরে গিয়ে মাথা ঠুকো হ্যাঁ কোনো জাহেল গিয়ে যদি মাথা ঠুকে দেয় তো মলবিরা কোনো দায়ী হাজি হাজি ঠুকে দিলে মাথা ঠুকাটাকে বলে সিজদা হয় নাকি যদি ওটাই যদি মাথা ঠুকাকে সিজদা যদি বলা হয় তাহলে মার মার সালাম করতে যাও তাহলে তোমার সিজদা করা হয়ে গেল ঝোঁকাটাকেই সেজদা বলে তা নয় তার তরিকা যে সেজদাটা কিভাবে করতে হয় মাজারে গিয়ে আমরা কোরআনের আয়াত পড়ি পড়ার পর ফাতিহা করে ফাতিহা পড়ার পর আল্লাহর কাছে কি বলে আমরা দোয়া করি বলি কি পীর বাবা তুমি আমাদেরকে দিয়ে দাও কইয়া বলি ওরা ওই রকম বলে লোকের কাছে জোয়ান জোয়ান ছেলেদের কাছে বলে কি পীর বাবা দাও মনে হয় যে মনে হয় শিশি কামলা রাগি দিয়েছে কি মুখ আমরা পীরের কাছে চাইছি আমরা ওইভাবে দোয়া করি না ওয়াসিলা দিয়ে দোয়া চাও সত্যবাদীদের ওয়াসিলা দিয়ে দোয়া চাও যদি ওয়াসিলা দিয়ে তারা যদি বলে কি দোয়া চাও বা বেদাত ও শিরিক আছে তাহলে আদম আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর ওয়াসিলা দিয়ে দোয়া করেছিলেন তো আদমের দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন তাহলে ওখানে আমরা কি বলে দোয়া করি আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তোমার এই জায়গাতে একজন খাস বান্দা সাহিস্ত হয়ে আছে আল্লাহ তার দোহাই দিয়ে বুঝি তুমি আমার দোয়া কবুল করে নাও রে নাও এটাই তো বলি ভাই হ্যাঁ না বলি পীর বাবা দাও
ওটা তো বলি না ওই জন্য বলছে আমার যুবক যুব ভাইরা একটু নিজের ঈমানটাকে মজবুত রাখো যিনি নবীর গোলামের 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 গোলাম একজন গোলাম তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলো সুবহানাল্লাহ একটু জোরে বলবে বলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈশার নামাজের পরে পরে তিনি আর সহচর অনেক আছে নামাজীরা বহুত আছে ওই সময়তে বলছেন কি আমার পিছে আজকে ফজরের নামাজ যারা যারা পড়বে তারাই হবে জান্নাতি আর প্রকাশ্য যে কথাটা করে দিবে সেই হবে দোজখ কিংবা জাহান্নামী আচ্ছা কেউ বলবে ভাই কি যদি বলে দেয় তো জাহান্নামী এখন যদি আমাদের হুজুর সাহেব কিংবা আমি যদি বলে দিই কি আজকের ফজরের নামাজটাই এই মোল্লি সাহেবের পিছে যারা যারা পড়বে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে আর যে কথাটা বলে দিবে তাকে কিছুই দেওয়া হবে না কেউ বলবে 1000 টাকার লোপে চুপচাপ থাকবে কে বলিস চুপচাপ টাকাটা নিয়ে কিন্তু ওই জায়গাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবা সেই জায়গাতে হাজির ছিলেন ওই পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী বাবা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আপন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলে দিলেন ওই সমাধে আপন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি টুক 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 করে তিনার ঘরে দিকে রবানা হয়ে গেলেন তিনি ঘরে গিয়ে আপন মুরাকাবাতে বসে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও একটি মান্তিকি চাল চালিয়ে দিলেন বলে আমার মামু জান বলে দিয়েছেন যে কথাটি প্রকাশ করবে সে কবে জাহান্নামী তবে মামু তো এটাই কথা বলেছেন যারা যারা আমার পিছে নামাজ পড়বে তারাই কবে জান্নাতি জান্নাতি তবে আমার এলাকার মানুষকে আমি জান্নাতি করব আমি জাহান্নামে যাই যাব জোরে হবে না দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি আমার এলাকার মানুষকে আমি জান্নাতি করব আমি জাহান্নামে যাই যাব তবে ভাইরা বাপজিরা মা বোনেরা মার মার দেখবেন আমরা পেটের যে দায়ে দায়ে আমরা কত 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 দূরে 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 চলে যাই গ্রামের জন্ম বোম্বাই লিখ লখনৌ দিল্লি এমনকি কলকাতা পর্যন্ত যাই আমরা বোম্বাই কত আরব চলে যাই পেটের দায়ে মানুষ চলে যায় আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে যখন রমজান মাসে রোজা চলে আসে মানুষ তখন আশা করে থাকে আমি রমজানের ঈদের নামাজ কি বাড়িতে গিয়ে আমি পড়ব এই বলে তারা বিদেশের মধ্যে মনোভাব করে ঈদের টাইম ঈদের দু তিন দিন আগে বাবা বাড়ি চলে আসে ঈদের নামাজটা বাড়িতে পড়ার জন্য তারা বাবা দেখবে একটি মাস রোজা করলো না তারা বাবা কেমন করবে কি ঈদের দিনে মতি তারা দাড়ি নিজের পগলে পগলে চাটাই ভরে মুসল্লা ভরে নিয়ে তারা তারি ঈদগাহার ময়দানে আগে আগে কাতারে বসার জন্য চলে যায় যারা প্যাক ধরে কষ্ট করে রোজা করলো তারা বাবা পিছে পড়ে গেল আর যারা বিনা রোজদার বাবা তারা আগে কাতারে বসে গেল আগে কাতারে বসে গেল আর ওই সমাতে যদি ইমাম বলে দেয় কি যত রোজদার ছিল তারা আগে এসো আর বাদ বাকি বিনা রোজদাররা পিছে চলে যাও আর যেমনি যদি এই কথাটি ইমাম বলে দেয় বলে মলবি এখন নামাজটা পড়াও আর পরে বেডিং পত্র গুছাও না না কথাটা বুঝতে পারলে যদি বিনা রোজদারদেরকে বলে কি তোমরা পিছে যাও আর রোজাদার যারা ছিল তোমরা আগে এসো তাহলে যারা বিনা রোজদার ছিল তারা বলে কি মলবি সাহেব ঠিক আছে নামাজটা পড়াও আর ভাই মসজিদ গিয়ে বিদিনটা বর্তন নিয়ে এটা পড়ো এটা তোমার সুখ বিচার হলো না ও বাবা জীবনের আমার মা বোনেরা আমার এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন ইলান করে দিলে ওরে তোমরা যদি জান্নাতি হতে যাও জান্নাত যদি তোমরা যেতে যাও তবে আজকের ফজরের নামাজ কি আমার নাম মামু জান আমার মামা জানের পিছনে
তোমরা ফজরের নামাজটা আদায় করো যারা যারা ফজরের নামাজ আদায় করবে তারাই তারাই হবে জান্নাতি যদি জান্নাতি হতে যাও জান্নাত যদি পেতে হয় তবে আজকে ফজরের নামাজটা পড়ে নাও তারা বাবা কেমন কি উঠে উঠে ফজরের আজানের আগে 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 তারা নিজের নিজের বগলে চাটাই ভরে নিয়ে পাটি নিয়ে দৌড়তে আরম্ভ করে দিল আম্বিরা নবী দস্তগীর আব্দুল কাদের জিলানীর পিছনে নামাজ পড়ার জন্য তেমনি বাবা তারা ধরে 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 ফজরের আগে পৌঁছে গেছে বাবা যেমনি আজান হয়ে গেল আব্দুল কাদের জিলানী নামাজ পড়াতে আরম্ভ করে দিলেন নামাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে পিছন দিকে যদি মুখটা মোড়ে দেখছেন বহুত লম্বা লম্বা কাতার হয়ে আছে এত লোক নামাজ পড়তে এসেছে আব্দুল কাদের জিলানী বললেন কি ব্যাপার বলো এতদিন ধরে যে নামাজ পড়তেছি তবে এত লম্বা চওড়া কাতার দেখি নাই তবে আজকে এত কেন লম্বা চওড়া কাতার কি কারণে তোমরা আজকে ফজরের নামাজটা পড়ার জন্য এসেছো বলো তারা সকলে এক বাক্যে বলেছিল বলে হুজুর গো আমরা শুনেছি আপনার পিছনে ফজরের নামাজ যারা যারা পড়বে তারাই হবে জান্নাতি এই জান্নাতি হওয়ার কারণে আমরা আজকে আপনার পিছনে নামাজটা পড়তে এসেছি বলে তোমাদেরকে কথাটিকে প্রকাশ্য করলো বললে আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী বললেন ও মঈন বলো কোথায় আছো পীর কানিয়া পৌঁছিলেন খাড়া হয়ে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন মামু বলুন বলে তুমি কি কথাটি শুনোনি যে কথাটি প্রকাশ্য করবে সে হবে দোজখী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন ও গো মামু জান নামাজের আগে আগে আমি যখন মানুষকে ইলান করেছিলাম তখন আমি ছিলাম জাহান্নামী আর আমি আপনি বলেছেন যারা যারা ফজরের নামাজ পড়বে তারা তারাই হবে জান্নাতি তবে ও গো মামু জান আমিও তো আপনার পিছে ফজরের নামাজ পড়েছি মাইক ঠিক করো আওয়াজটা একটু দাও ভাই মাস্টার আনছে তোমার লড়ি থেকে আওয়াজটা আনছে